কখনো স্ত্রীকে অবহেলা করো না, কারণ সে মৃত্যু সমান যন্ত্রণা সহ্য করে তোমাকে বাবা হওয়ার সুখ দেয়। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনোদিনও পাল্টায় না। তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে হয় না, আর কাছে থাকব সে ভাগ্য আমার নেই। আমি আমার মতো, লোকে আমাকে নিয়ে কি বলল আই জাস্ট ডোন্ট কেয়ার, কারণ কিছু লোকের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না, কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। একজন মেয়ে তার স্বামীর কাছে রানী নাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। সেই মানুষটাই তোমার জন্য কাঁদে যে হাজার জনকে নয় তোমাকেই ভালোবাসে। বেশি কিছু চায় না, অল্প হলেও চলবে। রোজ সকালে নিয়ম করে ভালোবাসি বলবে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? আমি তোমাকে ছাড়া বাঁচব না, এটা হচ্ছে প্রেম। আর আমি বেঁচে থাকতে থাকতে তোমার কিছু হতে দেব না, এটা হচ্ছে ভালোবাসা। সাঁতার না জানলে যেমন জলের গভীরতা জানা যায় না, জীবনে সমস্যা না এলে তেমনি প্রিয় মানুষটির ভয়ঙ্কর রূপ দেখা যায় না। অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ আগে যাচাই করুন। মনে রাখবেন, একটা আঙুল অন্যের দিকে থাকলে বাকি তিনটে আঙুল নিজের দিকে থাকে। হাজারো সুন্দর মানুষের ভিড়ে আমার প্রিয় মানুষটাই সেরা। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে। বাইরের চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভেতরে একটা নোংরা মন লুকিয়ে আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন লুকিয়ে আছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। যদি আপনি এসপি লাভ স্টুডিও ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।